বিশেষ করে আদিন সকিনা মেডিকেল যে হাসপাতাল, এটি যশোরের মানুষের একটি, আমি যদি বলি সেটা হচ্ছে কি, প্রত্যাশার চেয়ে বেশি পাওয়া। কারণ আমরা মনে করি বিশেষ করে যশোরের এই অঞ্চলের মানুষ বিশেষ করে শিল্প এবং বাণিজ্যের দিকে যেভাবে সম্প্রসারিত হচ্ছে, স্বাস্থ্যসেবাই বিশেষ করে আদিন সকিনা মেডিকেল কলেজ সেই জায়গাটি প্যারালালভাবে এগিয়ে যাচ্ছে। মানে বিশেষ করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি মরহুম শেখ আকিজউদ্দিনের উপরে, তিনি যশোরের এই পাঁচ দশক আগে এই অঞ্চলে শিল্পের গোড়াপত্তন করেছেন এবং তারই ধারাবাহিকতায় তারই পুত্র আমাদের মহিউদ্দিন ভাই এখানে স্বাস্থ্যসেবার যে গোড়াপত্তন করলেন, যশোরবাসীর জন্য কৃতজ্ঞতা এবং যশোরের সর্বস্তরের মানুষ এর সেবা পাবে এবং বিশেষ করে এই অঞ্চলের মানুষ সেবার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে থাকলো। কোনো একটা কাজ করতে গেলে যদি আন্তরিকতা থাকে এবং নিজের ডেডিকেশন থাকে এবং যদি মানব কল্যাণ মানব সেবাটাই যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে এ ধরনের একটা প্রতিষ্ঠান তার দ্বারা সম্ভব। সেই হিসেবে আদিন মেডিকেল কলেজ, যেটা আমার মেয়েও এখানে পড়ে, আসলে এখানে যে পড়ার যে মান, শিক্ষার যে মান, সেটা অতুলনীয়। প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে আদিনের সঙ্গে তুলনা হয় না বাংলাদেশে। আদিন আজকে যে মেডিকেল কলেজের উদ্বোধন করলো 500 শয্যা বিশিষ্ট, বাংলাদেশে এত উন্নত মানের, পরিচ্ছন্ন, এত সুন্দর হাসপাতাল আর আছে বলে আমার মনে হয় না। আদিন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এটা বহির্বিশ্বেও যে তার সেবা এবং তার শিক্ষা সম্প্রসারণ করতে পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আদিন মেডিকেল কলেজ এবং এই হাসপাতালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি আমি।